এই যে যারা খানকা বসায় খানকা খানে কে লিয়ে জিস বৈঠক হয় উসকো খানকা কাহতা হয় খাওয়ার ধান্দায় যে বৈঠকের আয়োজন করা হয় যে জলসার আয়োজন করা হয় এটা হলো খানকা তো আমাদের দেশে যে খানকার আয়োজন করা হয় যে বাপদাদা সিলসিলা থেকে তার বাবা ওই খানকার মালিক ছিল সে গদিনিশিন এ ওয়ারিশ বাই ওয়ারিশ সিলসিলা বাই সিলসিলা এগুলা হলো মানুষকে ধোকা দেওয়ার একটা কঠিন প্ল্যান যে তার দাদাও পীর ছিল তার পরদাদাও পীর ছিল আসলে এটা হলো মানুষকে দিন থেকে বিচ্যুতি করার একটা সূক্ষ্ম চিন্তা চেতনা আপনারা দেখছেন দা ওয়াহ 24 টিভি সত্য ও সুন্দরের পক্ষে এত বেশি নবী অন্য কোন নবীর বংশধর থেকে আসে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে পৃথিবীতে 10 থেকে 12 জন নবী আগমন করেছে কতজন নবী আগমন করেছে 10 থেকে 12 জন নবী আগমন করেছেন কিন্তু এরপরে যত নবী আছে বাকি সকল নবী এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা থেকে সুবহানাল্লাহ পড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল এবং ইসহাক ইসমাইল এবং ইসহাক ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে পৃথিবীতে সব নবী আগমন করেছে আর এদেরকে বলা হয় বনি ইসরাইল এদেরকে কি বলা হয় বনি ইসরাইল ইয়াকুব ইসহাক ইউসুফ এইভাবে যত নবী ছিল এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা ছিল সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং ইব্রাহিমের পুত্র ইসহাকের আওলাদ সুবহানাল্লাহ পড়ি আমার ভাইরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কোনো নবী আগমন ঘটে নাই কিন্তু একজন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আগমন ঘটেছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কতজন নবী এসেছে একজন কয়জন একজন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনের মাধ্যমে নবুয়তি আগমনী ধারা চিরতরে বন্ধ হয়ে গেছে ফরি আল্লাহু আকবার তো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন পৃথিবীতে এজন্য মনোনীত করেছেন যে এই বংশ থেকে যে মানুষগুলো আসবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত তারা এই পৃথিবীকে শাসন করবে তারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাতের দাওয়াত দিবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের দাওয়াত দিবে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের দাওয়াত দিবে লা শরীক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে বলেন ইন্নাল্লাহ আসতাফা آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين الله رب العالمين آدم عليه الصلاة والسلام نوح عليه السلام إبراهيم عليه السلام এবং ইমরানের বংশধরদেরকে বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন জোরে বলি আল্লাহু আকবার তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মস্থান কোথায় ছিল আমরা কেউ বলতে পারবো কেউ বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকে কোথায় ইরাকে ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন বাবেল শহরে সবাই বলতে হবে কোন শহরে বাবেল শহরে কোরআনুল কারীমে এই শব্দটা উল্লেখ আছে বিবাবিল হারুত ও মারুত হারুত এবং মারুতের বিশাল একটা ইতিহাস রয়েছে সূরা বাকারার ভিতরে এই সেখানে বাবেল শহরের কথা উল্লেখ রয়েছে এই বাবেল শহরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মগ্রহণ করেন ফরি সুবহানাল্লাহি বিহামদি তো এই বাবেল শহরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেই সময়কার ইরাকের যারা শাসক ছিল রাজা ছিল সেই শাসকদের উপাধি ছিল নমরুদ কি ছিল নমরুদ নমরুদ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নয় নমরুদ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নয় ইরাকের তখনকার যারা রাজা ছিল তাদেরকে বলা হতো নমরুদ
আবার মিশরের যারা রাজা ছিল তাদেরকে বলা হতো কি ফিরাউন কি বলা হতো ফিরাউন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই নমরুদের মুখামুখি হয়েছেন ফিরাউনের মুখামুখি হয়েছেন সুবহানাল্লাহ পড়াই আর দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষায় সফলতা দান করেছেন সুবহানাল্লাহ পড়াই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মিশরে যে ফিরাউনের মুখামুখি হয়েছেন তিনি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার ফিরাউন নন তিনি আরেকজন ফিরাউন তিনি কি আরেকজন ফিরাউন যারাই শাসক হতো তাদেরকে ফিরাউন বলা হতো মিশরের আর ইরাকের তৎকালীন যারা শাসক হতো তাদেরকে বলা হতো নমরুদ তো যাক আমাদের জানার বিষয় সেগুলো নয় এটা প্রাসঙ্গিক আলোচনা আমাদের জানার দরকার ছিল আমরা আলোচনা করেছি আমাদের মূল বিষয় হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের একজন কি পয়গম্বর তিনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন যেই পরিবারে আপাদমস্তক সবাই ছিল মুশরিক যে পরিবারে আপাদমস্তক সবাই কি ছিল সবাই মুশরিক সবাই শিরিক করত সবাই মূর্তি পূজা করত এমনকি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মা তিনিও ছিলেন একজন মুশরিকা একবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছোটবেলায় মাকে জিজ্ঞেস করলেন ও আমার মা বলুন তো আমাদের স্রষ্টাকে কে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ইলাহকে ইব্রাহিমের মা বলল আমাদের ইলাহ হল নমরুদ আমাদের রব হলো তোমার বাবা তার রব হলো নমরুদ আমাদেরকে লালন পালন করেন তোমার বাবা আজর আর তার লালন পালন করেন নমরুদ সুতরাং আমাদের ইলাহ হলো নমরুদ পড়ে নেন আউযুবিল্লাহ তো ইব্রাহিম আলাইহিসসালাম মাকে জিজ্ঞেস করলেন মা যে নমরুদ যদি আমাদের সকলের অভিভাবক হন আমাদের ইলাহ হন তো নমরুদের অভিভাবককে নমরুদের ইলাহকে এত কঠিন প্রশ্নের সম্মুখীন ইব্রাহিম আলাইহিসসালামের মা পড়ে গেছেন এখন এই প্রশ্নের উত্তর ইব্রাহিমের মার কাছে নেই জানা নেই তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে টাস করে একটা থাপ্পড় মারলেন কি করলেন ফলাফান বেশি কষ্ট করলে আমরা বিরক্ত হয়ে যাই না মাঝে মাঝে চুপ করাই দিই এটা কিন্তু ভালো গুণ নয় সন্তান যখন প্রশ্ন করে কোনো মানুষ যখন কার আপনার কাছে কিছু জানতে চায় ধমক দিয়ে বল প্রয়োগ করে বাহুবল দিয়ে তাকে থামিয়ে দেওয়া এটা হলো একটি স্বৈরাচারী কায়দা এটা একটি সন্ত্রাসী নিয়ম এটা ইসলামের নিয়ম নয় আপনার মেধা প্রজ্ঞা বুদ্ধি যতক্ষণ আছে আপনি ততক্ষণ তার প্রশ্নের জবাব দিতে হবে আর যদি জবাব দিতে না পারেন তাহলে সরি বলে তার থেকে সময় নিতে হবে যে না পরে এই প্রশ্নের জবাব দিব তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মা সে তো ছিল মুশরিকা নমরুদের ইলাহকে এটা প্রশ্নের সাথে সাথে তিনি তো কঠিন চ্যালেঞ্জে পড়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামকে একটা থাপ্পড় দিলেন কি দিলেন থাপ্পড় দিলেন থাপ্পড় দিয়ে থামিয়ে দিলেন আমার বাইরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সে তো থামার বস্তু নয় থামার ব্যক্তি নয় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিবেন যারা যারা নবী হয় তারা নবুয়ত পাওয়ার পূর্বে তাদের ভিতরে নবুয়তি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় নবুয়ত পাওয়ার পূর্বে নবুয়তি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে দিয়ে দেন জোরে পড়ে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পিতাকে বলেন واذ قال ابراهيم لابيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين فتاكي بولن هي أمر فتا إني أراك وقومك أتتخذ أصناما آلهة تمرا تو مرتي فوزا كرتسا مرتي فوزاي تمرا نمجد هيا چو مرتي فوزاي تمرا أندو هيا چو আমি তোমাদেরকে দেখছি ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন আমি তোমাকে এবং তোমার বংশধরকে আমি স্পষ্ট গোমরাহিতে দেখতে পাচ্ছি জোরে পড়ে সুবহানাল্লাহ আমি তোমাকে এবং তোমার বংশধরদেরকে কি করতেছি আমি দেখতেছি যে তুমি স্পষ্ট গোমরাহির ভিতরে আছো আমার ভাইয়েরা আমাদের সন্তানেরাও আমাদেরকে এই জাতীয় কথা অনেক সময় বলতে পারে যে বাবা এটা তোমার ভুল এটা তোমার অন্যায় হচ্ছে এটা তোমার করা ঠিক হচ্ছে না
আমরা কিন্তু অনেক সময় রেগে যাই সন্তানদের এই সমস্ত কথার উপরে। আমাদের এখানে বিচার বিশ্লেষণ করা উচিত যে আমার সন্তান কেন আমাকে এই কথা বলেছেন, নিঃসন্দেহে আমার ভিতরে কোনো ভুল রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর তারা তো গোমরাহির ভিতরে রয়েছে, তারা তাদের ভুল স্বীকার করে নাই, বরং তারা ইব্রাহিমকে ভুল বলে তারা অপবাদ দিয়েছে, অপমান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। ওয়া আমার পিতা ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম যখন বলল তার পিতাকে এবং তার সম্প্রদায়কে, মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, মা হাযিহি তোমরা যে এই মূর্তিগুলোর পূজা করতেছ, আনতুম লাহা আকিফুন, তোমরা এর পূজায় যে ব্রত হয়ে আছো এর কারণ কি? তোমরা যে মূর্তি পূজা করতেছ এই মূর্তি পূজাগুলোর কারণ কি? কেন তোমরা এই মূর্তিগুলোর পূজা করো? তারা জবাব দিল, কালু ওয়াজাদানা আবানা লাহা আবিদিন। তারা জবাব দিল, ওয়াজাদানা আমরা পেয়েছি আবানা আমাদের পিতা থেকে, লাহা আবিদিন তারা এগুলোর পূজা করতো। ফরেন নাউজুবিল্লাহ, তারা কি জবাব দিল? আমাদের ফিতা মাতা এভাবে করে গেছে, আমরাও এটা করতেছি। আমার ভাইরা, ফিতামাতার অনুকরণ হিসাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এই অন্ধ অনুকরণ করা যাবে কি না বলেন? আমার ফিতামাতা যা করেছে আমি তাই করব, আমার ফিতামাতা যে পথে চলেছে আমি সে পথেই চলব, আমার ফিতামাতা যে কাজগুলো করেছে আমি সেই কাজগুলো করব, এই নীতিটা কি অন্ধভাবে অনুসরণ করা যাবে? কখনো নয়। ইব্রাহিম আলাইহিসসালাম সেটা করেন নাই। কালু ওয়াজাদানা আবানা লাহা আবিদিন, ইব্রাহিম আলাইহিসসালামের ফিতা এবং তার সম্প্রদায় বলল যে এগুলো আমাদের পিতৃপুরুষ থেকে আমরা পেয়েছি, তারা করেছে আমরাও করতেছি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, ইব্রাহিম আলাইহিসসালাম বলল তোমরা স্পষ্টতই গোমরাহিত রয়েছো আর তোমাদের পিতৃপুরুষরাও। তোমরা যে বলতেছ যে আমাদের পিতামাতা করেছে, পূর্বপুরুষ করেছে, ইব্রাহিম বলতেছে তোমরা গোমরাহিতে রয়েছ, তোমাদের পূর্বে যারা ছিল পিতৃপুরুষ তারা সবাই গোমরাহিতে রয়েছে। পড়েন না হুজবিল্লাহ, আপনার বাপ দাদারা যদি কেউ এই কথা বলে আপনার মগজ ঠিক থাকবে যে আপনি ফতভ্রষ্ট, আপনার দাদাও ছিল ফতভ্রষ্ট, আপনার ফট দাদা আরও বড় গোমরাহি ছিল, জালেম ছিল? এই জাতীয় কথা যদি কেউ বলে আমাদের ব্যালেন্স ঠিক থাকে কি না? ঠিক থাকে না। আসলে আমাদের ব্যালেন্স ঠিক থাকতে হবে, এখানে আমাদেরকে সূক্ষ্ম চিন্তার অধিকারী হতে হবে যে আসলে আমাদের দাদা পরদাদা পূর্বপুরুষ তারা কি একেবারেই সঠিক পথে ছিলেন কি না, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আল্লাহকে রব হিসেবে মানার ক্ষেত্রে, আল্লাহকে ইলাহ হিসেবে মানার ক্ষেত্রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানার ক্ষেত্রে তারা কি শতভাগ সঠিক ছিল কি না তারাও ভুলের ভিতরে ছিল, এটা আমাদের চিন্তা করার দরকার আছে কি না? না, তারা যেভাবে চলেছে আমরাও সেভাবে চলবো। আমাদের দেশে এই যে যারা খানকা বসায়, খানকা খানে কে লিয়ে যে বৈঠক হয় উসকো খানকা কাহাতা হয়, খাওয়ার ধান্দায় যে বৈঠকের আয়োজন করা হয়, যে জলসার আয়োজন করা হয়, এটা হলো খানকা। তো আমাদের দেশে যে খানকার আয়োজন করা হয়, যে বাপদাদা সিলসিলা থেকে তার বাবাও খানকার মালিক ছিল, সে গদিনিসিন, এ ওয়ারিস বাই ওয়ারিস, সিলসিলা বাই সিলসিলা, এগুলো হলো মানুষকে ধোকা দেওয়ার একটা কঠিন প্ল্যান, যে তার দাদাও পিড়ছিল, তার পরদাদাও পিড়ছিল। আসলে এটা হলো মানুষকে দিন থেকে বিচ্যুতি করার একটা সূক্ষ্ম চিন্তা চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে আমরা পড়ি, আমিন। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলল যে আপনারা এবং আপনাদের পিতৃপুরুষ সবাই গোমরাহির ভিতরে রয়েছেন, স্পষ্টত গোমরাহির ভিতরে রয়েছেন। قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين, তারা বলল ইব্রাহিম আলাইহিসসালামের পিতা এবং সম্প্রদায়ের লোকেরা তারা বলল, আজিতানা বিল হাক্কি আম আনত মিনাল লাইবিন, তুমি কি সত্য সত্যি তোমার মনের কথা বলতেছ না তুমি আমাদের সাথে খেলতামাশা করতেছ? হে ইব্রাহিম,
তুমি যে কথাগুলো বলতেছ আমরা গোমরাহিতে আমাদের বাপদাদা গোমরাহিতে আমাদের পিতৃপুরুষ গোমরাহিতে ছিল এটা কি তোমার মনের কথা তুমি বলতেছ না তুমি আমাদের সাথে খেলতামাশা করতেছ কৌতূহল করতেছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن আমি তো ওই আল্লাহ রব্বুল আলামিনকে রব মানি আমি তো তার রুবুবিয়তের ঘোষণা করতেছি যিনি আসমান এবং জমিন এই সকল কিছু যিনি সৃষ্টি করেছেন আমি তো তার রুবুবিয়তের ঘোষণা করছি জোরে বলি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার তারা কি বলল তুমি যা বলতেছো এটা কি তোমার মনের কথা না আমাদের সাথে উপহাস করতেছো আর ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিল বা রব্বুকুম ورب السماوات والأرض الذي فطرهن আমি সেই রবের রুবুবিয়তের ঘোষণা দিচ্ছি যেই রব আসমান এবং জমিন এবং এর মধ্যস্থিত সকল কিছুকে সৃষ্টি করেছেন জোরে বলি আল্লাহু আকবার ওয়ান আলা যালিকুম মিনাশ শাহিদিন এবং আমি সবে সাক্ষ্য দিচ্ছি জোরে বলি আল্লাহু আকবার এটাকে বলে ঈমান এটাকে বলে কি ঈমান ঈমান আনার কারণে পরিবার যদি আপনার বিরুদ্ধে যায় পরিবারের সাথে যদি আপনার লড়াই লিপ্ত হতে হয় সেখানে ইমানি চেতনা বলে এইভাবেই রুবুবিয়তের ঘোষণা দেওয়া এটা হলো একজন ইমানদারের বৈশিষ্ট্য জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি আপনারা দেখছেন দা ওয়াহ 24 টিভি সত্য ও সুন্দরের পক্ষে।